फ्रेंड्स ओ फ्रेंड्स कौन लियो ना रेडियो मी तो बोली टाइम स्टैंडिंग এটা কি করছো কমান্ডো ওয়ালা এক্সারসাইজ জেনারেল এক্সারসাইজ मैं तो तुम्हारी वीडियो बना रही हूँ। अरे तुझे नहीं, ये मच्छर को बोल रहा हूँ। जल्दी करो। और सिर्फ 3 सेकंड। जल्दी। की? दाराओ। अब यार। और सिर्फ रिया अभी किस जाता ना भगवान। गुड मॉर्निंग गाइस, वेलकम टू माय चैनल। गुड मॉर्निंग। हम और अगर कि सुना सुना तो अपन रिकॉर्डिंग का ऑफ ছিল আবার বলো। पिछली बार आपने देखा था हमने चोरी करके एक रिकॉर्ड बनाया था, पता है क्या दोस्तों? क्या चोरी करके रिकॉर्ड बनाया था पता है? उस रूम में। हाँ तो चलो आज का वीडियो स्टार्ट करते हैं। ठीक है मुसू, तुम्हारे हाथ में क्या है? एक पेन चूज करने वाला किताब है। ये क्या कर दिया सबको? सबको पूजा। आज पढ़ाई कोई नहीं है, पढ़ाई पढ़ाई ये कुछ भी नहीं है। और वन गाड़ी बनाना मैं इसके सकाले की दिए खाबो। আজকে আমের ডালটা আমি রান্না করেছি আর এগুলো মাছ, এগুলো দুপুরের জন্য। আমার সকালের খাবার ভাত, ডাল, আলু ভাজা, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। কার কার এটা খেতে খুবই ভালো লাগে প্লিজ জানাবেন। ভাতটা খেয়ে আমি একদম রেডি, এখন আমি একটু রেডি হয়েছি। এখন আমি প্রথমে যাব আমাদের পাড়ার, এখানে যে বাসন্তী পুজো হচ্ছে আমি প্রথমে ওইটাতে একটু যাব। তারপর আমি এখন যাচ্ছি আমার বোনের সাথে, বোনের কলেজে, ওর কলেজে কিছু কালটা কাজ আছে তার জন্য আমি ওর সাথে যাচ্ছি। এখন আমি আর মুসু আগে যাচ্ছি পাড়ার বাসন্তী পুজোটায়। কোথায় যাচ্ছ? এখন আমরা পুজোতে যাচ্ছি, বলো আবার। হ্যাঁ দেখো আমার বাবার বাড়ি দাও। ওকে হ্যাঁ চলো চলো যাই। বেশিক্ষণ ছিলাম না, 2-3 মিনিটের মতো ছিলাম, দেখে চলে এসেছি। এখন যাব আমরা, আমি আর বৃন্দা যাব বৃন্দার কলেজে। মুসু রাগ করেছে কেন ওকে এত রাত্রি নিয়ে এসেছি, দাঁড়াও দেখাচ্ছি। মুসু এখন নিজে নিজে টিভি চালাতে পারে, এই যে টিভিতে চালিয়ে দিয়েছে না। ফ্রেন্ডসদের হাই বলো। রেগে আছে, এখন আমি আর বৃন্দা বেরোই।
আমাদের আমরা একটা খুব ভালো কাজ করেছি, আমরা ছাতি আনিনি, এই রোদে দাঁড়িয়ে আমরা অটোর জন্য অপেক্ষা করছি। গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে এখন বাজে হলো বিকেল 5:15 বাজছে, আমরা ছাদে এসেছি, গাছে জল দেব, বসে একটু গল্প করব। বিকালের এই সময়টা আমরা সব সময় মানে এইটার অভ্যেসটারও হয়েছে লকডাউনের সময় থেকে, আমরা বিকেলবেলা এই টাইমটা ছাদে থাকি। আমি আর বৃন্দা যে কলেজে গেছিলাম ওইখান থেকে যখন ফিরি তখন তো বললাম না আমাদের সাথে কোনো ছাতা নেই, ওই ছাতা ছাড়া অবস্থা এখানে আমরা প্রায় 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম, কোনো গাড়ি নেই, বাস একটা বাস এসেছিলো বাট আমরা বাস দিয়ে আসবো না, তাই বাসটাকে আমরা বললাম যে না আমরা যাবো না, আমরা অটোর জন্য ওয়েট করছিলাম, কিন্তু কোনো অটো নেই। প্রায় 10-15 মিনিট পরে আরেকটা বাস এলো, তারপর আমরা ওই বাসটা দিয়েই চলে এলাম। বাড়িতে এসে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিলো, অসম্ভব রোদ। বাসে চললে তো মাথা ব্যথাই করবে না। হাই বলো বুসু তুমি। হাই ফ্রেন্ডস, আমি বুক পড়ছি। তারপর বাড়ি এলাম, এসে স্নান করলাম, স্নান করে ভাত খেয়ে একটু শুয়েছিলাম, 1 ঘন্টার মতো ঘুমিয়ে উঠলাম, তারপর ছাদে আসলাম। এখন কাছে টাছে জল দেব, বসে বসে আমরা গল্পও করব। আর এই মুসু এখন কি বই পড়ছে আমি দেখাচ্ছি, দেখাও কি বই পড়ছ। এই যে ফ্যানের বইটা, সকাল থেকে এই বইটাই পড়ছে, ও কতগুলো ফ্যান কিনবো বসে বসে ঠিক করছে না। তোমার ব্যথাটা দেখাও, অনেকটা কমে গেছে। কি হলো, রাগ করেছো কেন? এতক্ষণ আমি আর মা আছে না ডিসকাস করছিলাম, আজকে অনেকদিন পর বাড়ি থেকে বেরিয়েছি, অনেকদিন পর মানে করোনার কেসগুলো বাড়ার পর থেকে বাড়ি থেকে দরকার ছাড়া বেরোনো হয় না, আজকে অনেকদিন পর বাড়ি থেকে বের হয়েছি। বের হওয়ার পর একটা জিনিস লক্ষ্য করলাম, যতই করোনার কেস বাড়ুক যাদের মাস্ক না পরার ওরা ঠিকই মাস্ক পরবে না, ওদের করোনা কোনো দিনও হবে না, ওরা মাস্ক পরবেও না। তার জন্য মাস্ক পরাটা ভীষণ দরকার, মাস্ক অবশ্যই পরো, যদি পসিবল হয় সাথে একটা স্যানিটাইজার লাগবে সবসময়। করোনার কেসগুলো যেই হারে বাড়ছে ইন্ডিয়াতে, আমরা মানে কবে ইন্ডিয়ার পপুলেশন পুরো অর্ধেক হয়ে যাবে আমরা টেরও পাবো না। মাস্ক পরবে, স্যানিটাইজার সাথে রাখবে, এটাই বলতে চেয়েছিলাম। না বসু, মুসুর তো স্কুলও আবার বন্ধ দিয়ে দিল, 1 বছর পর স্কুল খুললো, মাত্র 4 দিন ও স্কুলে গেল, 4 দিন যাওয়ার পরে আবার স্কুল বন্ধ। না বসু, লাইফ কি মজা আনন্দ। মুসুর একটা ফ্রেন্ড আছে, ওর নাম অনন্যা। অনন্যা তো মেয়ে, তার জন্য অনন্যার পিঙ্ক মার্কস, আর মুসুর তো ছেলে, তার জন্য মুসুর হোয়াইট মার্কস। না মুসু, তোমার স্কুলের কোন ম্যামটা জানি তোমাদের মারে? জেরি ম্যাম আর বেঙ্গলি ম্যাম। বেঙ্গলি ম্যামের নাম কি? ফ্রেন্ডস দেখেন, আমি কিনবো এটা, ই সাইজের ফ্যান, ইন্টারেস্টিং লাগছে, একটু কমন। এ কমানো কেন, দেখা যাবে না তো। তো ফ্রেন্ডস দেখেন ভিডিওটা, এই যে দেখেন, এটা কিনবো, এটা কিনবো, এই যে কোথায় গেল, দেখুন বইটা কোথায় কোথায় কোথায়, এটাও কিনবো, এটা এটাও আমি কিনবো, করে আমি কিনবো এটা 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 এটা। Staring at herself in the mirror on the restroom door. Voices in her head that mirror what she's heard before. আমি যে রেসিপিটা বানাবো না ওইটার জন্য ম্যাগিগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে, নাহলেও হবে না।
ম্যাগিটার জন্য গরম জল দরকার, আমি গরম জল এখানে বসিয়ে দিয়েছি। আর এখানে আমার তেলটা গরম হচ্ছে, আমার রসুনটা থেতো করাও হয়ে গেছে, আর এই হলো শুকনো লঙ্কা, আমাদের দুটো শুকনো লঙ্কাও চাই। এখন আমি দিয়ে দিচ্ছি দুইটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিতে, শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি দিচ্ছি রসুনগুলো। সাথে সাথে আমি এখানে ম্যাগির প্যাকেটগুলো কেটে, মশলার প্যাকেটগুলো কেটে রেখে দিয়েছি। এটা ভীষণ ইজি হয়, মানে তাড়াতাড়ি হয় আর কি, যখন আমি ম্যাগিগুলো দিতে হয় তারপর তাড়াতাড়ি ম্যাগি দাও, তারপর মশলা দাও, তাড়াতাড়ি হয়ে যায়, মানে তাড়াহুড়ো লেগে যায়, তার জন্য আমি আগে আগে কেটে রেডি করে রেখে দিই। পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেছে, আমাদের একটু পেঁয়াজ কেটে একটু নরমের পছন্দ, আমাদের যদি আরেকটু নরম ভালো লাগে তাহলে আরেকটু নরম করে নিতে পারে, কিন্তু এখন আমাদের এত কিছুই পছন্দ, তার জন্য আমরা পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, এখন আমরা দিয়ে দেবো ম্যাগি। মেগিটা ভাজা ভাজা সুন্দর ভালো করে ভাজা হয়ে গেছে, তারপর আমরা দিয়ে দেবো মশলাগুলো। মেগিটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে মশলাগুলো, এখন আমরা দিয়ে দেবো জল। আমার জল এখানে ফোটা আরম্ভ করে দিয়েছে, আমি গরম জলটা দিয়ে দেবো আস্তে আস্তে করে। গরম জল দিই, গরম জল দেওয়ার সাথে সাথে ফুটতে আরম্ভ করে, আর ম্যাগিটা নরম হয় না এত, সে এত নরম হয় না, যাদের বেশি নরম ম্যাগি খেতে পছন্দ ওরা একটু বেশি জল দিতে পারবে, বা তোমরা ঠান্ডা জলও দিতে পারবে, ঠান্ডা জল দিয়েও করতে পারবে, তখন ম্যাগিটা নরম হয় না, তার জন্য আমরা গরম জল দিয়ে। এখন ম্যাগিটা ভালো করে ফুটে গেলে, মানে ম্যাগিটা যখন একদম হয়ে যাবে তখন নামিয়ে ফেলবে, এখন আর কিছু করেনি, এখন ম্যাগিটা হয়ে যাবে। দেখো আমার ম্যাগি কমপ্লিট, আমার আর বৃন্দার আমাদের এরকম ম্যাগি খেতে পছন্দ, আমাদের ম্যাগিটা রেডি। এখন আমি গ্যাসটা অফ করে দেব। আজকে দেবাঞ্জনের মনটা খারাপ, কারণ দেবাঞ্জন আজকে ওর মার হাতে মার খায়নি, তো তার জন্য ও এখন কিছুটা করতে চাইছে যাতে ওর মার হাতে ও মার খেতে পারে। আমি দেখাচ্ছি আপনাদের, দেখাবো ঠিক আছে, আমি ঘুমাচ্ছি তোমার উপর। কি হয় কি হয়, বন্ধুরা আজকের মতো বাই। আই হোপ সো আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর চলুন বাই, কালকে দেখা হচ্ছে, টাটা।